কাঁচা পেঁপের আশ্চর্য গুণ। কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণ, শরীর সুস্থ রাখতে, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে তা আপনা আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে, মানুষের শরীরে ভেতর থেকে পরিষ্কার করতে পারে। এমনই এক দুর্দান্ত উপাদান হচ্ছে কাঁচা পেঁপে, একে সুপার ফুড বলা চলে। এনজাইমে সক্রিয়, অনেকেই পেঁপে গুণাগুণ সম্পর্কে জানেন। কাঁচা সবুজ পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য দুটি এনজাইম হচ্ছে সাইমোপেপিন ও পেপিন। এই দুটো এনজাইম প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। অভ্যন্তরীণ শুদ্ধিকারক, পেট পরিষ্কারক হিসেবে অনেকেই পেঁপে, কাঁচা পেঁপে খান। এটা অনেকটাই ঝাঁটার মতো কাজ করে। কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাক নালীর যত পুরনো নোংরা পরিষ্কার হয়ে যায়। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। পুষ্টি পাওয়ার হাউস, নিউট্রিশন নামে ব্রিটিশ জার্নাল বা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যারোটিন এইডস থাকে, যা গাজর বা টমেটোর চেয়ে বেশি। মানুষের শরীরের জন্য কাঁচা পেঁপেতে থাকা ক্যারোটিন এইড বেশি উপযোগী। ত্বকের সুরক্ষায়, পেঁপেরা শরীরের ভেতরে বিষাক্ত ভাব দূর করে বলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়, বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে। মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেঁপে। যেভাবে খাবেন, এক, শরীর ঠিক রাখতে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন। কাঁচা পেঁপের সঙ্গে শসা মিশিয়ে ব্লেন্ড করে নিন, এতে একটু লেবু চিপে দিয়ে খেতে পারেন। দুই, সালাদ খেতে পারেন। তিন, তরকারি হিসেবেও কাঁচা পেঁপে খেতে পারেন।